নমস্কার বন্ধুরা হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া পোস্টের নিয়ে। ভিডিওতে আমরা আমরা দেখে কিভাবে অ্যাপ্লাই করব এবং এর কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে এবং কারা কারা এই জিডিএস ফর্ম ফিল করতে পারবে তো সবার প্রথমে বন্ধুরা আমরা নোটিফিকেশনটি দেখে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ গ্রামীণ ডাক সেবক যেখানে তোমাদের আটত্রিশ হাজার নশো ছাব্বিশটি পোস্ট রাখা হয়েছে তো এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্টিং ডেট অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে যেটি দুই পাঁচ দুহাজার বাইশ এবং এর লাস্ট ডেট কিন্তু পাঁচ ছয় দুহাজার বাইশ রয়েছে এদের স্যালারি যেখানে তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম এ রাখা হয়েছে বারো হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ ডাক সেবকের জন্য রাখা হয়েছে দশ হাজার টাকা তো এটি কিন্তু তোমাদের চার ঘন্টা ওয়ার্কিং এর হিসাবে এই টাকাটি দেওয়া হবে এরপরে বন্ধুরা রয়েছে এলিজিবিলিটি যেখানে তোমাদের এর ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যেখানে আঠারো বছর থেকে তোমাদের চল্লিশ বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে এছাড়া এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউডি যারা রয়েছে তারা এজ পেয়ে যাবে এরপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন যেখানে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং সাথে তোমাদের ম্যাথমেটিক্স এবং ইংলিশ কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে এরপরে রয়েছে কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে তার উপরেই কিন্তু তোমাদের মাধ্যমিক পাসটি করতে হবে এছাড়াও বন্ধুরা তোমাদের সাইকেলিং কিন্তু জানতে হবে এরপরে বন্ধুরা আসছে তোমাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে তো যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ওয়ান হান্ড্রেড রুপিস করতে হবে এছাড়া যারা এসি এসটি পিডাব্লিউডি এছাড়া যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু পেমেন্ট করতে হবে না তো বন্ধুরা এবার আমরা দেখে ওয়েস্ট বেঙ্গলের জন্য কতগুলো সিট রাখা হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে প্রত্যেকটি স্টেটের ভ্যাকান্সি এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকান্সিটি রয়েছে বাংলা ল্যাঙ্গুয়েজের উপরে সেখানে কিন্তু টোটাল আঠারোশো পঞ্চাশটি সিট রাখা হয়েছে এছাড়াও আমরা এবার দেখে নেব আমাদের জেলায় অর্থাৎ আমাদের লোকাল পোস্ট অফিসে কতগুলো সিট রয়েছে তো বন্ধুরা তোমাদের লোকাল এরিয়া যে সিটটি ফাঁকা আছে সেটি দেখার জন্য তোমাদের সবার প্রথমে চলে আসতে হবে এই হোম পেজে যেটি ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন এগেজমেন্ট এখানে আসার পরে তোমরা সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল তো এখানে বন্ধুরা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি তো সেই ডিস্ট্রিক্টটি তোমরা চুজ করে নেবে তো আমরা এখানে যদি আমাদের কারসারটি রাখি তাহলে দেখতে পাচ্ছ আমাদের ডিস্ট্রিক্টে কতগুলো সিট রয়েছে এবার আমরা আমাদের ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে আরো ডিটেলসে দেখে নেব তো বন্ধুরা এইভাবে নতুন পেজটিতে আসার পরে তোমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে তোমাদের নিয়ারেস্ট যে বিপিওগুলি গুলি রয়েছে সেখানে কোন ক্যাটাগরির জন্য কোন সিটটি খালি রয়েছে সেগুলো তোমরা দেখতে হবে তো এক দুই তিন করে তোমরা সবগুলো দেখে নেবে এবং তোমরা কোনটিতে অ্যাপ্লাই করতে চাও সেটিও এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারো তো এইবার আমরা এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আমরা অনলাইনে অ্যাপ্লাই করে নেবো তো সবার প্রথমে বন্ধুরা রয়েছে স্টেজ ওয়ান যেটি রেজিস্ট্রেশন তো আমাদের এখানে প্রথমেই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা রেজিস্ট্রেশন আসার পরে তোমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে তোমাদের কিছু ডিটেলস ফিল করতে বলা হচ্ছে তো প্রথমেই রয়েছে তোমাদের এক নম্বরে যেটি সেটি হলো তোমাদের মোবাইল নাম্বার তো এখানে তোমাদের মোবাইল নাম্বারটি তোমরা দিয়ে দেবে এবং তারপরে এখান থেকে করে দেবে ভ্যালিডেট মোবাইল নাম্বার এ রয়েছে তোমাদের এখানে ইমেল দিতে বলা হচ্ছে তো এখানে তোমাদের ইমেল আইডিটি দিয়ে দেবে এরপরে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টের নেম অর্থাৎ তোমাদের টেন্থ ক্লাস সার্টিফিকেটের যে নেমটি আছে সেই নেমটি এখানে সেমভাবে দিয়ে দেবে এরপরে রয়েছে চার নম্বরে যেটি ফাদার্স নেম অথবা মাদার্স নেম তো সেটিও এখানে তোমরা দিয়ে দেবে এরপরে রয়েছে ডেট অফ বার্থ তো এখানে তোমাদের যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি দিয়ে দেবে এরপরে বলা হচ্ছে জেন্ডার তো এখান থেকে তোমরা ড্রপ ডাউন থেকে তোমাদের জেন্ডারটি সিলেক্ট করে নেবে এরপরে বলা হচ্ছে কমিউনিটি তো এখান থেকে তোমরা তোমাদের কমিউনিটি সিলেক্ট করে নেবে আনডিজার্ভ আনডিজার্ভ ই এস ও এস সি এস টি তো যার যে ক্যাটাগরি হবে সেটি তোমরা এখান থেকে দিয়ে দেবে এরপরে বলা হচ্ছে সার্কেল ইন হুইচ টেন্থ ক্লাস পাস তো তোমরা কোন সার্কেলের থেকে টেন্থ ক্লাস পাস করেছো তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি এবং বলা হচ্ছে ইয়ার অফ পাসিং তো তোমরা মাধ্যমিক কত সালে পাস করেছো সেটি এখানে দিতে বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে এখানে যে ক্যাপচারটি দেখতে পাওয়া যায় সেটি এখানে দিতে হবে এবং এখান থেকে করে দিতে হবে সাবমিট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন তো আমরা এটিকে ওকে করে দেবো এরপরে বন্ধুরা বলা হচ্ছে প্লিজ কন্টিনিউ ফিলিং ইওর ডিটেলস বিলো তো বাকি যে ফিলগুলো রয়েছে আমাদের রেজিস্ট্রেশনের সেটি আমাদের ফিল করতে হবে যেমন ধরো ওই আধার নাম্বার রয়েছে তো এই ঘরে আমাদের আধার নাম্বারটি দিতে হবে এরপরে বলা হচ্ছে আর ইউ এ পার্সন উইথ ডিসেবিলিটি তো তোমাদের যদি ডিসেবিলিটি থাকে তাহলে ইয়েস করবে না হলে নো করে দেবে এরপরে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন টেন্থ ক্লাস তো এখানে আমরা বেঙ্গলি করে দিচ্ছি এরপরে জানতে আছে ওয়েদার এমপ্লেট তো তুমি যদি কোনো জব করে থাকো তাহলে ইয়েস করবে না হলে নো করে দেবে এরপরে বন্ধুরা এখানে তোমাদের একটি ফটো এবং একটি সিগনেচার আপলোড করতে হবে তো যেখানে দেখতেই পাচ্ছ তোমাদের বলা হচ্ছে যেটির সাইজ হবে পঞ্চাশ কেবির মধ্যে এবং দুশো ডিপি তোমাদের স্ক্যান করতে হবে এবং এর ডাইমেনশন হবে দুশো ইন্টু দুশো তিরিশ পিক্সেলে এবং এরপরে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে যেখানে তোমাদের কুড়ি কেবির মধ্যে সাইজ থাকতে হবে এবং দুশো ডিপিআর তোমাদের স্ক্যান করতে হবে এবং এটি একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেলে তোমাদের রাখতে হবে তো আমরা দুটো আপলোড করে দেবো তো বন্ধুরা তোমরা সবটুক ফিল করে দেবে এবং এখান থেকে যে প্রিভিয়র বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে নেবে তো সব কিছু বন্ধুরা দেখে নেবে এবং দেখে নেওয়ার পরে তোমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবে এবং এরপরে নিচে দেখতে পাচ্ছ একটি আই হেয়ার ওয়ার ডিক্লেয়ার রয়েছে এটিতে তোমরা টিক করে দেবে এবং এখান থেকে করে দেবে সাবমিট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের রেজিস্ট্রেশনটি কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এবার এটির আমরা একটি প্রিন্ট আউট রেখে দেবো তো বন্ধুরা আমাদের রেজিস্ট্রেশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের স্টেজ রয়েছে ফি পেমেন্ট তো এখানে আমাদের কোনো ফি পেমেন্ট করতে হবে না তো তাও আমরা একবার দেখিয়ে দিচ্ছি যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারাই শুধুমাত্র পেমেন্ট করতে হবে বাস বাকি কারোর পেমেন্ট করতে হবে না তো আমরা এখানে পে অনলাইন করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে ফি ওয়ান্স পেইড উইল নট বি রিফান্ডেড তো তোমরা যদি একবার ফি পেমেন্ট করো তারপরে কিন্তু সেটি আর রিফান্ডেড করা হবে না তো তোমরা দেখে নেবে তারপরে পেমেন্টটি করবে তো আমি এটি ওকে করে দিচ্ছি এবং এখানে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হয়েছে সেটি আমরা পুট করে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে ফি ইজ নট রিকোয়ার্ড ফর এসি এস টি ফিমেল ট্রান্স উমেন পিএইচ ক্যান্ডিডেট তো আমরা এটিতে ওকে করে দেবো আমাদের কোনো পেমেন্ট করতে হবে না তো আমরা এবার অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব তো দেখতেই পাচ্ছ স্টেজ থ্রি যেটি অ্যাপ্লাই অনলাইন তো এটিতে আমরা ক্লিক করে নেব তো এখানে ভেরিফিকেশন ডিটেলস প্রথমে আমাদের রেজিস্টার নাম্বারটি দিতে হবে এবং আমাদের সার্কেলটি সিলেক্ট করতে হবে তো আমরা এখানে রেজিস্টার নাম্বারটি দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ বলা হচ্ছে ওটিপি সেন্ড টু ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার তো এটিতে আমরা ওকে করে দেবো তো আমাদের মোবাইল নাম্বারে যে ওটিপিটি এসছে সেই ওটিপিটি আমরা এখানে পুট করে দেবো এবং এখানে যে ক্যাপসাটি দেওয়া হয় সেই ক্যাপসাটি দিয়ে দেবো এবং এখান থেকে নেক্সট করে দেবো তো এবারে আসে অ্যাড্রেস ডিটেল যেখানে কমিউনিকেশান অ্যাড্রেস তো প্রথমে ডোর হাউস অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার দিতে হবে এরপরে স্ট্রিট নেম দিতে হবে এরপরে গ্রামের নাম দিতে হবে এরপরে ডিস্ট্রিক্টের নাম এবং এরপরে পিনকোড এবং আমাদের কমিউনিকেশন অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো এই বক্সে আমরা ক্লিক করে দেবো সেম অ্যাস কমিউনিকেশান অ্যাড্রেস এরপরে রয়েছে সার্কেল ইন হুইচ টেন্থ ক্লাস পাস তো যেটি আমরা ওয়েস্ট বেঙ্গল করেছিলাম এরপরে বোর্ড তো আমার এখান থেকে আমাদের বোর্ডের নামটি সিলেক্ট করে নেব তো এটা তোমরা একটু কেয়ারফুলি ফিল করবে তোমরা যে সালে মাধ্যমিকটি দিয়েছো সেই সালটি এখানে ঠিকভাবে সিলেক্ট করবে তো সবই কিন্তু দেখতে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন করা রয়েছে তো এরপরে রয়েছে সিলেক্ট রেজাল্ট টাইপ তো এখানে আমরা মার্কস করে দেবো তো এখানে ম্যাক্সিমাম বন্ধুরা সাবজেক্টগুলি দেওয়া আছে এরপরে দেখো এখানে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করে দেবে এবং এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমরা ইংলিশ রেখে দেবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের কত পার্সেন্ট মার্কস এসেছিল সেগুলো দিয়ে দেবে এবং তারপরে করে দেবে সেভ অ্যান্ড কন্টিনিউ এরপরে বন্ধুরা আমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে চাই সেটি দিতে বলা হচ্ছে তো এইবার বন্ধুরা তোমাদের সামনে পোস্ট প্রিফারেন্স দেওয়া হয়েছে এগুলোকে এখন তোমাদের নাম্বারিং করতে হবে অর্থাৎ তোমার যে নিয়ারেস্ট ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলোকে তোমরা এক দুই তিন হিসাবে তোমাদের নাম্বারিং করে সিলেক্ট করতে হবে তো বন্ধুরা তোমাদের যে পোস্ট প্রিফারেন্স রয়েছে এগুলো তোমাদের নিয়ারেস্ট যে সেন্টারগুলো রয়েছে অর্থাৎ পোস্ট অফিসগুলো রয়েছে সেগুলো ডিস্টেন্স অনুযায়ী তোমরা নাম্বারিং করে নিতে পারো অথবা এসসি এসটি অথবা আনরিজার্ভ এই ক্যাটাগরি অনুযায়ী তোমরা নাম্বারিং করতে পারো তো টোটাল আমাদের ডিভিশনে আঠেরোটি সিট খালি রয়েছে তো আমরা সবকটিতেই অ্যাপ্লাই করে দিলাম এবং এখান থেকে সার্কেল এবং ডিভিশন আমরা সেম রেখে এখানে একটি ডিক্লারেশন রয়েছে এটিতে টিক করে দেবো এবং এখান থেকে সেভ অ্যান্ড প্রিন্ট করে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি তো আমরা ফর্মটি পুরোটা দেখে নেব তো সবার লাস্টে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা যে পোস্টে অ্যাপ্লাই করেছিলাম এবং নাম্বারিং করেছিলাম সেগুলো কিন্তু পরপর আমাদের সামনে চলে এসেছে এবার আমরা এখান থেকে করে নেব প্রিন্ট তো এইভাবেই বন্ধুরা তোমরা তোমাদের জিডি পোস্টের অনলাইন ফর্ম ফিল আপ করিয়ে নিতে পারো একদম বাড়িতে বসেই তো আজকের ভিডিওটি বন্ধুরা এইটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেলে নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে